নৌকায় চড়ে কর্মস্থলে নিয়মিত যাতায়াত করেন রাজধানীর কিছু কর্মজীবী মানুষ। শুনতে অবাক লাগলেও আধুনিক ঢাকায় এমন চিত্র দেখা যায় শহরের অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে। প্রতিদিন লাখো কর্মজীবী মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে ঢাকার এই ব্যাংক পাড়া। সেখানে কিছু মানুষ সময় বাঁচাতে নিজ নিজ কর্মস্থলে আসেন নৌকায় চড়ে। বাংলাদেশ ব্যাংকের এই বিশাল অট্টালিকার পেছনেই প্রতিদিন চলছে নৌকা দিয়ে পারাপার। মতিঝিল ঘাট কিংবা কমলাপুর ঘাট নামে পরিচিত এই ছোট খাল দিয়েই প্রতিদিন প্রায় 2000 মানুষ নিয়মিত যাতায়াত করেন। মাত্র 5 টাকা ভাড়ায় স্বল্প দূরত্ব পাড়ি দিয়ে অল্প সময়ে মতিঝিলে পৌঁছে যান মানিকনগর, মুগদাপাড়া, গোপীবাগ, গোলাপবাগ ও দক্ষিণ কমলাপুরের কর্মজীবী মানুষেরা। প্রায় অনেকদিন যাবত মাঝে মধ্যে আসে আর কি, রেগুলার না মাঝে মধ্যে আসে, মতিঝিল পাশে কাছে তো এর জন্য আর কি খুব সহজ হয় এই শর্টকাট। এখানে এখন নৌকা ভাড়া নেয় 5 টাকা করে, আসা 5 টাকা, যাওয়া 5 টাকা, আর সময় অনেক বাঁচে। এখানে 2013 সাল থেকে যাতায়াত করে প্রতিদিন 2-3 বার আসা যাওয়া হয়, 5 টাকা করে ভাড়া নেয়, এবং অন্যদিক সাইডে যদি ঘুরে আসা হয় তাহলে 60 টাকা, আসা যাওয়া 120 টাকা। মতিঝিলে এই নৌকা দিয়ে আমাদের একমাত্র যাতায়াত পথ আর কি, খরচ তো তেমন না, 5 টাকা আমাদের, প্রায় অন্যদিকে ঘুরে যেতে হলে 30-40 টাকা লাগে, সেক্ষেত্রে আমাদের এখানে 5 টাকায় হয়ে যায়। এখানে প্রতিবারে 5 টাকা করে নিচ্ছে, এটা যদি বাসের চালও দেওয়া হইতো বা এটা ভরাট করা হইতো আমাদের জনগণের ভালো হতো। নৌকা থেকে মতিঝিলের সুউচ্চ বাণিজ্যিক ভবনগুলো চোখে পড়ে। এই পথে যাতায়াত করার নিয়মিত যাত্রীরা বলেন রিক্সায় বা গাড়িতে করে মতিঝিল বাণিজ্যিক এলাকা পৌঁছাতে অনেকটা পথ ঘুরে আসতে হয়। নৌকা পাড়ি দিয়ে 3-4 মিনিটের মধ্যে শাপলা চত্বর চলে আসা যায়। এদিক থেকে মতিঝিল হয়ে যাওয়ার রাস্তা একমাত্র এটাই, আর যদি এটা অ্যাভয়েড করতে হলে আমরা অনেক কিছু অনেক ঘোরা হয়, ওদিকে মধ্যমিতা, তারপরে এদিকে এখানে 10 মিনিটে যাওয়া যায় আসা যায়। এটা হচ্ছে এইখানে নৌকাটা চলে আমার বাবার সময় থাকতে এই নৌকাটা চলতেছে। যারা নৌকা চালায় তারা গরিব মানুষ, আমার বাবা তখনই তাদেরকে দিয়ে গেছে, তারা নৌকা চালায় যদ্দূর ইনকাম তারা উদ্দূর, ওরা 5-7 ফ্যামিলি ওরা চইলা মিলা যায়। ছোট এই নৌকাটি প্রতিদিন বাঁচিয়ে দিচ্ছে প্রায় 2000 মানুষের সময় এবং যাতায়াত খরচ। পাশাপাশি এই নৌকা চালিয়েই নিজেদের সংসার চালাচ্ছেন 4-5 জন মাঝি। তৌহিদুর রহমান, নিশান, সমকাল, ঢাকা।